بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. মার্সিডিজ 9343 ভাইজান, আপনি জানতে চেয়েছেন মানহাজ সম্পর্কে, যে মানহাজ কাকে বলে, এবং আপনি অনেক আলেমের মুখে শোনেন যে মানহাজ মানহাজ করে কথা বলেন, বলেন অমুকের মানহাজ ঠিক আছে, অমুকের মানহাজ ঠিক নাই। তো এই মানহাজের বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো মানহাজের অর্থ হলো চলার পথ, মানহাজের অর্থ হলো চলার পথ বা চলার তরিকা। পারিভাষিকভাবে আমরা বলতে পারি যে এই চলার পথ বলতে সালাফে সালেহিনের চলার পথ, অর্থাৎ তাদের দলিল গ্রহণের পথ, তারা যেভাবে দলিল গ্রহণ করতেন সেই পথ অবলম্বন করা। তো মানহাজুত তালাক্কি ইন্দা সালাফ মানে সালাফে সালেহিনের দলিল গ্রহণের পথ, শরীয়ত গ্রহণের উৎস পথ। অন্যভাবে আমরা বলতে পারি মানহাজুল আকিদা ইন্দা সালাফ, আকিদা গ্রহণের পথ সালাফে সালেহিনের নিকটে। তো মানহাজ মানে হলো তরিকা, পদ্ধতি বা চলার পথ। তো আমাদেরকে চলতে হবে সালাফে সালেহিনের মানহাজে, আকিদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। তার মানে সালাফে সালেহিন যেভাবে আকিদা গ্রহণ করেছেন, যেভাবে ধর্মে বিশ্বাস অবলম্বন করতেন, আমাদেরকেও তাই করতে হবে। অর্থাৎ তাওহিদে বিশ্বাসী হতে হবে, সর্বপ্রকার তাওহিদ, অর্থাৎ তিন প্রকার যে তাওহিদ রয়েছে, তাওহিদুল উলুহিয়া, তাওহিদুর রুবুবিয়া, তাওহিদুল আসমা ওয়া সিফাত। তো এই তাওহিদগুলিতে সালাফে সালেহিন যেভাবে বিশ্বাস স্থাপন করেছেন, সেভাবে আমাদেরকেও বিশ্বাস স্থাপন করতে হবে। আর আমলের ক্ষেত্রেও আমাদেরকে সালাফে সালেহিনের মানহাজ অবলম্বন করতে হবে। তার মানে সালাফে সালেহিন যেভাবে আমল করতে, সেভাবে আমাদেরকে মানতে হবে, সেভাবে আমাদেরকে আমল করতে হবে। সালাফে সালেহিনের মানহাজ ছিল আমলের ক্ষেত্রে যে তারা কোরআন হাদিসের বাইরে কোথাও যেতেন না, তারা কোরআন এবং হাদিসকে প্রাধান্য দিতেন, সর্বোচ্চ প্রাধান্য দিতেন। মানুষের খেয়াল খুশি রায়ের ওপরে কোরআন হাদিসকে শিরোধার্য করতেন, সব থেকে প্রাধান্য দিতেন। সুতরাং যারা কোরআন হাদিসকে প্রাধান্য দেয়, নিঃশর্তভাবে কোরআন হাদিসের উপর আমল করে, বলা যায় যে তাদের মানহাজ ঠিক রয়েছে, মানে তাদের শরীয়ত গ্রহণের পদ্ধতি ঠিক রয়েছে, তারা সালাফে সালেহিনের মানহাজে, সালাফে সালেহিনের তরিকাতে প্রতিষ্ঠিত। আর যারা কোরআন হাদিসের দলিলকে রায় কিয়াস দিয়ে প্রত্যাখ্যান করে, তাদের সম্পর্কে আমরা বলতে পারি যে এদের মানহাজ ঠিক নাই। সুতরাং শরীয়তের ক্ষেত্রে যদি তারা আগডম বাগডম কথা বলে যে শরীয়ত শুধু ওই কোরআন হাদিস থেকে নেওয়া যাবে না, শরীয়ত নিতে হবে স্বপ্ন থেকে, ওলি বুজুর্গের কিস্সা কাহিনী থেকে, পীর মুরিদ তাকে অজিফা দিবে শরীয়ত হিসেবে, সেটা পালন করতে হবে। তো এগুলিকে বলা যেতে পারে এই সমস্ত লোকদেরকে যে এরা মানহাজুস সালাফ সালে থেকে বিচ্যুত হয়ে রয়েছে, সালাফে সালেহিনের তরিকা থেকে বিভ্রান্ত রয়েছে। পক্ষান্তরে যারা সর্ব বিষয়ে আকিদা আমল সর্ব বিষয়ে কোরআন হাদিসকে ফলো করতে চাই, আমরা বলতে পারি তাদের মানহাজ ঠিক রয়েছে, তাদের তরিকা ঠিক রয়েছে। অনেক সময় দেখা যায় যে আকিদাগতভাবে সালাফে সালেহিনের মানহাজ ফলো করে, সালাফে সালেহিনের তরিকা ফলো করে, কিন্তু আমলের ক্ষেত্রে দেখা যায় যে আকডম বাকডম মুশকিল আছে তার ভিতরে। তো আমরা এই সমস্ত লোকদের ক্ষেত্রে বলি যে এদের মানহাজ ঠিক নাই। এরকম অনেক লোকই আমরা দেখতে পাই দুনিয়ার বুকে, অধিকাংশ ইসলামী দলগুলি এই সমস্যা রয়েছে, হয় আকিদার ক্ষেত্রে সমস্যা, অথবা আমলের ক্ষেত্রে সমস্যা, মানে হয় মানহাজ আকিদার ক্ষেত্রে যে মানহাজ সালাফে সালেহিন সেটা অর্জন করেছে, অথবা আমলের ক্ষেত্রে যে সালাফে সালেহিন মানহাজ অবলম্বন করা উচিত সেটাকে অর্জন করেছে। তো এই হিসেবে আমরা বলে থাকি, যারা বিভ্রান্ত হয়ে থাকে কোনো কোনো বিষয়ে আমলের ক্ষেত্রে বা আকিদার ক্ষেত্রে, তাদেরকে বলি যে এরা বিভ্রান্ত, এদের ভিতরে মানহাজুস সালাফ নাই, না আকিদার ক্ষেত্রে না আমলের ক্ষেত্রে। আর যাদের নিকটে আকিদাটা ঠিক রয়েছে কিন্তু আমল বিভ্রান্ত, আমলের ক্ষেত্রে সঠিকটা মেনে চলে না,
কোরআন হাদিসের উপরে নিজের রায়কে আজকের প্রাধান্য দেয়, তাহলে আমরা তাদের ক্ষেত্রে বলি যে এরা মানহাজ সালাফের অনুসারী নয়। সালাফে সালেহিনের মানহাজ আমলের ক্ষেত্রে বা দলিল গ্রহণের ক্ষেত্রে এদের ঠিক নাই। এই হলো মানহাজ বিষয়ে কথা। মানহাজের মূল অর্থ হলো চলার পথ বা তরিকা। তো আমাদেরকে সালাফে সালেহিনের মানহাজ গ্রহণ করতে হবে, তাদের তরিকা গ্রহণ করতে হবে সর্বক্ষেত্রে, আকিদার ক্ষেত্রেও আমলের ক্ষেত্রেও। এমন না যে শরীয়তের ক্ষেত্রে আমরা মানহাজ অবলম্বন করব, সালাফে সালেহিনের মানে সালাফে সালেহিন তরিকা অবলম্বন করব, আর আকিদার ক্ষেত্রে নিজের নিজের যার যার ইচ্ছা, কেউ দেবন্দী, কেউ বেরেলভী, কেউ আটরশি, কেউ নয়রশি, কেউ মাঝ ভাণ্ডারি, কেউ কুলতলি, তো এগুলি বলা যেতে পারে। এদের সবার সমস্যা রয়েছে মানহাজ সালাফের ক্ষেত্রে। আকিদের ক্ষেত্রে সমস্যা, আমলের ক্ষেত্রে সমস্যা। আকিদের ক্ষেত্রে সমস্যা মানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বস্থানে বিরাজমান, সব কিছুতে বিরাজমান, এই হলো জঘন্য আকিদা এ সমস্ত ইসলামিক দলগুলির। আবার আমলের ক্ষেত্রে দেখবেন যে পীরের নানান রকম অজিফা ফলো করছে বলদের মতো, মানে পীর সাহেব শিক্ষা দিয়েছে যে এইভাবে জিকির করো, এইভাবে জিকির করছে। দেখবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের মডেল কত রকম রয়েছে, যত রকম পীর তত রকম মডেল। আহমদ শফি সাহেব উনি জিকির হিসেবে শিক্ষা দেন ইল্লাল্লাহ লা ইলাহা, আবার চরমান এসে যাবেন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এক পর্যায়ে আল্লাহ হু হু। আটরশিতে দেখবেন যে সেখানে হেকন হুকুর হাঁপানে জিকির, আবার মাঝ ভান্ডারে গেলে দেখবেন যে ওখানে জিকিরের মাত্রা আরও বেড়ে গেছে, মানে মদ গাঁজা ভাং খেয়ে জিকির করা হয়, তো আল্লাহ হু হু করে জিকির করা হয় বাদিরাতে নিভৃতে নর নারী সমস্বরে একবারে একসাথে একাকার হয়ে। তো এই যে ভণ্ডামি জিকির, জিকিরের নামে বিভিন্ন রকম ফিকির, আমরা বলতে পারি যে এই সমস্ত লোকগুলি সকলেই মানহাজুস সালাফ থেকে বিভ্রান্ত রয়েছে। এদের ভিতরে সালাফে সালাহের আকিদাও নাই, সালাফে সালেহিনের আমলও নাই, মানে সালাফে সালেহিনের দলিল গ্রহণের পদ্ধতিও নাই। তো এরা আকিদা আমল সর্বদিক থেকে বিভ্রান্ত, এই পীর মুরিদি পার্টিগুলি। তো এই হলো মানহাজ বিষয়ে কথা। তো সুতরাং মানহাজ বিষয়টি যখন শুনবেন তখন মনে করবেন যে এই মানহাজ দ্বারা এটাই উদ্দেশ্য, অর্থাৎ চলার পথ তরিকা। আর আমাদেরকে ফলো করতে হবে কাদের তরিকা? সালাফে সালেহিনের তরিকা, অর্থাৎ সেই সোনালী যুগের মানুষগুলির তরিকা ফলো করতে হবে। সালাফে সালেহের ভিতরে পড়ে সাহাবায়ে কেরাম, তাবেইন এজাম, তাবে তাবেইন, এই তিনটি শতাব্দীকে ধরা হয়েছে, তিন পিঁড়িকে, কেউ কেউ এর পরবর্তীকে ধরা হয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে সাহাবায়ে কেরামের পরবর্তীতে যারা তাবির মর্যাদা পেয়েছেন তাদের ভিতরে ওদেরকে অনুসরণ করতে হবে, যারা সাহাবায়ে কেরামকে সুন্দরভাবে অনুসরণ করেছেন। কিন্তু যারা তাবি হওয়ার মর্যাদা পেয়েছেন কিন্তু সাহাবায়ে কেরামকে ফলো করেনি ভালোভাবে, এদের অনুসরণ করা চলবে না। যেমন হাজ্জাজ বিন ইউসুফ, উনি একজন তাবেই, কিন্তু উনি ছিলেন মানে রক্ত পিপাসু খুনি এবং অনেক বড় পাপাচারী। অনুরূপ ইয়াজিদ বিন মুআবিয়া, ইনিও তাবির অন্তর্ভুক্ত, কিন্তু তিনি সাহাবায়ে কেরামকে যথাযথভাবে অনুসরণ করেননি, ভালোভাবে অনুসরণ করেননি। তার ফিস্ক ফজুর সহ আরও অনেক মানে পাপাচারী তার রেকর্ড রয়েছে, এই জন্য মুহাদ্দিসিন কেরাম ইয়াজিদের কোনো বর্ণনা গ্রহণ করেননি। এই কুতুবে সিত্তা, এই হাদিসের প্রসিদ্ধ ছয় কেতাব সহ আরও যত কেতাব রয়েছে হাদিসের, দেখবেন ইয়াজিদের বর্ণনা থেকে খালি, কারণ ইয়াজিদকে বর্জন করা হয়েছে তার বিভিন্ন পাপাচারীদের কারণে। এরপরও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা তার বিষয়ে যে সে একজন ফাসেক পর্যায়ের মুসলিম, সে কখনোই কাফের হয়নি, তাকে কাফের বলা যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল বলেন যে তাকে আমরা ভালোবাসবো না আর তাকে আমরা লানত করব না, এভাবে বলেছেন। তো সালাফে সালেহিনের এই ব্যাখ্যা যে সাহাবায়ে কেরাম তাবেইন এজাম তাবে তাবেইন, তবে সাহাবায়ে কেরামের পরবর্তী পিঁড়িতে আমরা শর্ত করব যে তারা যেন সাহাবায়ে কেরামকে ভালোভাবে ফলো করেন। তো সাধারণত উদ্দেশ্য এটাই হয় যে সাহাবায়ে কেরামের পরে তাবি তাবে তাবি এরা যারা সুন্দরভাবে অনুসরণ করেছেন সাহাবায়ে কেরামকে, এরাই উদ্দেশ্য সাধারণত।
সালাফে সালেহীন দ্বারা, আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদেরকে সালাফে সালেহীনের মানহাজে প্রতিষ্ঠিত থাকতে হবে, অর্থাৎ তাদের আকিদা আমল আমাদেরকে গ্রহণ করতে হবে এবং সে অনুযায়ী চলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।